আনিস খান ও তুহিনা খাতুনের হত্যাকারীদের শাস্তির দাবিতে কংগ্রেস ও যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। এদিন এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো বর্ধমান কার্জন গেট সংলগ্ন এলাকায়। রাজ্যের পাশাপাশি শহর বর্ধমানেও এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অধীর চৌধুরীর নেতৃত্বে সমগ্র রাজ্যব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। সোমবার বর্ধমানে তুহিনা খাতুনের পরিবারের সাথে দেখা করতে আসবেন সাংসদ অধীর চৌধুরী। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি বলে জানালেন প্রাক্তন কার্যকারী সভাপতি কাশীনাথ গাঙ্গুলী। এছাড়াও উপস্থিত ছিলেন যুব সভাপতি গৌরব সমাদ্দার সহ কংগ্রেস ও যুব কংগ্রেসের সদস্যবৃন্দ। আজকে সারা বাংলায় যে আমতার বুকে আনিসকে একটা প্রতিবাদী কণ্ঠস্বর, তাকে যেভাবে পুলিশ হত্যা করেছে তার প্রতিবাদ, এবং বর্তমানে তুহিনা খাতুন একটা কিশোরী, তাকে যেভাবে আত্মহত্যা প্ররোচনা দিয়ে সে বাধ্য হয়েছে খুন হতে, এই ঘটনার লজ্জাকরজনক। এই ঘটনার প্রতিবাদে কংগ্রেস এবং যুব কংগ্রেস অধীর চৌধুরীর নেতৃত্বে আমরা সারা বাংলায় রাস্তায় নেমেছি। আজকেও আমাদের এখানে সেই বিক্ষোভ কর্মসূচি, আগামীকাল প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় সাংসদ আমাদের অধীর চৌধুরী ওই বাড়িতে যাবেন, আমরাও সেখানে যাব। আমাদের একটাই দাবি যে আসল যারা দোষী তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক, তাদেরকে যেন আড়ালে রাখা না হয়। বাংলার মুখ্যমন্ত্রী তারা তিনি মহিলাদের কথা বলে, আজকে একজন কিশোরী, একজন মুসলিম কুয়ারী কন্যা, তাকে যেভাবে আত্মহত্যা করতে হয়েছে, এর কেন উপযুক্ত যারা দোষী তাদের শাস্তি হচ্ছে না, তাদের শাস্তির দাবি করছি। কার্জন গেটের সামনে এবং সারা বাংলা জুড়ে এটা চলবে, আমাদের এই আন্দোলন কিন্তু আজ থেকে শুরু হলো। একটা দীর্ঘতর আন্দোলনের দিকে যাবো। কালকে অধীর চৌধুরী আসছেন, উনিও দাবি করে, আমরা তাই অবাক হয়ে যাচ্ছি। প্রশাসনের কাছে বারবার বলা হয়েছে ওই বাড়ির সামনে যে ছবি আঁকা হয়েছে সেই ছবিও এখনো কেন খোঁজা হলো না। আমাদের অবাক লাগে, নির্বাচন কমিশন কোথায়, প্রশাসন কোথায়, বাংলায় মমতা ব্যানার্জির প্রশাসন এইভাবেই চলছে। যে গণতান্ত্রিক অগণতান্ত্রিকভাবে যে পৌর 108টা পৌর নির্বাচন চলল, আমরা দেখতে প্রশাসনকে দেওয়ালে যে ছবি এঁকেছে সেটা যেন মুছে দেওয়া হয়, কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রশাসনকে তারা কিন্তু। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।